এটা স্পষ্ট, নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক 2016 এই যে জাতিধ্বংসী আইনখন গৃহীত করবর কারণে বিজেপি নেতৃত্বাধীন এইখন সরকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াক আমি তীব্রভাবে আমি গরিহণা দিছ, সদৌ চুটিয়া ছাত্রর নামে আমি ধিক্কার দিছ আর স্পষ্টভাবে কব বিচার যিকোনো মূল্যর বিনিময়ত এই জাতিধ্বংসী আইনখন বাতিল হব লাগিব, অন্যথা অসমত ইয়াতক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হব আর তার কারণ কিন্তু জগরিয়া হব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক এগারী সর্বকালের মিশলীয় প্রধানমন্ত্রী হিসাবে আমি চুটিয়া ছাত্রনাথে আখ্যা দিছো আর মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়াক এগারী সর্বকালের দুর্বল মুখ্যমন্ত্রী হিসাবে আমি আখ্যা দিছো। গতি আমি পুনর্বার তখন আহ্বান জানাইছো এই জাতিধ্বংসী আইনখন যদি বাতিল নকরে অনাগত দিনত ইয়াতক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবর কারণে আমি সদৌ চুটিয়া ছাত্রসন্থা বদ্ধপরিকর। আর ইতিমধ্যে আমি জানিব পারিছো যে এই জাতিধ্বংসী আইনখন বিরোধিতা করে যাওয়ার কারণে অসমের বিশিষ্ট বুদ্ধিজীবী চিন্তাবিদ ডক্টর হীরেণ গোহাঁই সারর বিরুদ্ধে ইতিমধ্যে অসম আরক্ষীয় একটা গোচর রুজু করেছে। এই কার্যকে আমি অসম আরক্ষীক তীব্র ধিক্কার দিছো, গরিহণা দিছো আর শীঘ্রই এই গোচর উঠাই লোবর কারণে আমি আহ্বান জানাইছো।